আসসালামু আলাইকুম। ক্রিমিয়া ব্রিজে হামলার পর ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের সাথে যুদ্ধে নতুন জেনারেল নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট পুতিন। নাশকতায় বন্ধ জার্মানির রেল যোগাযোগ। আবারও মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভয়ঙ্কর পরিণতির দিকে গড়াচ্ছে ইউক্রেন যুদ্ধ। 8ই অক্টোবর গুরুত্বপূর্ণ ক্রিমিয়া ব্রিজে হামলার পর অনেক সামরিক বিশ্লেষকে আশঙ্কা প্রকাশ করেছেন। মস্কোর বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও নির্দেশে ইউক্রেন চালিয়েছে এ হামলা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা গর্বের সাথে ঘোষণা করেছেন, এটি কেবল শুরুমাত্র। ইউক্রেন আর্মির একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা অনেক আগেই ক্রিমিয়া ব্রিজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। শেষ পর্যন্ত সেটি বাস্তবে কার্যকর হল, তবে পুরো ব্রিজ উড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। ব্রিজটির একটি সড়ক লেনের 3টি পিলারের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ট্রাক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইনও। পরদিন রাশিয়া দ্রুত ব্রিজটি আংশিক চালু করে দেখাতে চাইছে, তেমন ক্ষতি হয়নি। কিন্তু এটি যে একটি বড় ধরনের হামলা তাতে কোনো সন্দেহ নেই। হামলা এবং হামলা পরবর্তী বিধ্বস্ত ব্রিজের প্রকাশিত ভিডিওতে তা স্পষ্ট। হামলায় রেললাইনের উপরে থাকা কয়েকটি লরিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতেই লেগেছে কয়েক ঘণ্টা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ কয়েকবার বলেছেন তারা ক্রিমিয়াকে রাশিয়ার কাছ থেকে উদ্ধার করবেন। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন ক্রিমিয়ার দিকে হাত বাড়ালে কঠিন মূল্য দিতে হবে। ক্রিমিয়া আর কোনোদিন ইউক্রেনের সাথে যুক্ত হবে না, এটি চূড়ান্ত। কিন্তু ব্রিজ হামলাসহ ক্রিমিয়ায় এ পর্যন্ত 3 দফায় ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত এর বিরুদ্ধে পাল্টা কোনো আঘাত লক্ষ্য করা যায়নি। ব্রিজে হামলা এমন সময় ঘটল যখন এক মাসের বেশি সময় ধরে বেশ কয়েকটি যুদ্ধক্ষেত্রে রাশিয়ান আর্মি বাধ্য হয়েছে পিছু হটতে। সারা বিশ্বে আলোচনা চলছে ইউক্রেন যুদ্ধ ঘিরে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে। ক্রিমিয়া ব্রিজে হামলার 5 দিন আগে ওপেকে তেলের উৎপাদন কমানোর ঘোষণায় অস্থিরতা নেমে আসে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে। ক্রিমিয়া ব্রিজে হামলায় সারা বিশ্ব অপেক্ষায় আছেন পুতিনের প্রতিক্রিয়া দেখার। ব্রিজে হামলার দিনেই প্রেসিডেন্ট পুতিন এয়ারফোর্স জেনারেল সার্গেই সুরোভিকিনের ওপর সম্পূর্ণ ইউক্রেন যুদ্ধের দায়িত্ব অর্পণ করেছেন। এ নিয়ে এক সপ্তাহে তিনি 3 জন উচ্চ পদস্থ জেনারেলকে সরিয়ে নতুন 3 জনকে দায়িত্ব দিলেন। অপর 2 জন জেনারেলকে দায়িত্ব দেওয়া হয়েছে 2টি মিলিটারি ডিস্ট্রিক্টের। ইউক্রেন অপারেশনের শুরুতে রাশিয়ার ফোর্স একক কমান্ডে ছিল না। 5টি অঞ্চল ভাগ করে এক একজনের অধীনে পূর্ণ ক্ষমতা দেয়া হয় নিজ নিজ অঞ্চল পরিচালনার। কিন্তু এবার গোটা ইউক্রেন ফোর্স জেনারেল সুরোভকিনের অধীনে অর্পণ করা হয়েছে। এর আগে তিনি চেচনিয়া ও সিরিয়ার যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। পশ্চিমা বিশ্লেষকদের মতে এর মাধ্যমে রাশিয়ান অপারেশন সংকুচিত হবে ইউক্রেনে। আগে একসাথে কয়েকটি অঞ্চলে অপারেশনের পরিবর্তে নির্দিষ্ট এলাকা ভিত্তিক অপারেশন পরিচালনা করা হবে, কারণ একজনের পক্ষে একসাথে কয়েকটি অঞ্চলে অপারেশনের নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। এদিকে ইউক্রেনে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে রাশিয়ান আর্মির পরাজয়ের মধ্যে ক্রিমিয়া ব্রিজে হামলার পর রাশিয়ান আর্মির বিরুদ্ধে সমালোচনা আরও তীব্র হচ্ছে। বিভিন্ন মহল থেকে রাশিয়ান আর্মির শীর্ষ জেনারেলদের সরিয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে। ক্রমেই চাপ বাড়ছে ক্রেমলিনের ওপর। ক্ষুব্ধ পুতিন ইউক্রেনে ধ্বংসাত্মক কোনো হামলার সিদ্ধান্ত নিয়ে বসেন কিনা সে আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তবে পেন্টাগন বলছে তাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে পুতিনের ইউক্রেনে পারমাণবিক বোমা হামলার পরিকল্পনা নেই। অপরদিকে ক্রিমিয়া ব্রিজে হামলার পর রাশিয়ার দখল করা ইউক্রেনের নিরাপত্তা বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। 30শে সেপ্টেম্বর ঘোষণায় পুতিন বলেছিলেন নতুন এলাকা এখন রাশিয়ার অংশ এবং সেখানকার মানুষ রাশিয়ার নাগরিক। রাশিয়ার নতুন এলাকার মানুষের নিরাপত্তায় যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে। বাস্তবে এখন পর্যন্ত এর কোনো প্রতিফলন ঘটেনি, বরং দখল করা অনেক এলাকা ইউক্রেন উদ্ধার করে চলেছে। ক্রিমিয়া ব্রিজ ধ্বংসের মাধ্যমে বেসামরিক স্থাপনার নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। ইউক্রেন আগেই
ক্রিমিয়া ব্রিজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এছাড়া ক্রিমিয়াসহ অনেক অঞ্চলে নাশকতার হামলা চালিয়েছে ইউক্রেন। এরপরও ক্রিমিয়া ব্রিজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা এতটা অরক্ষিত থাকলো কী করে, সে প্রশ্ন উঠেছে। রাশিয়া 2014 সালে ক্রিমিয়া দখলে নেওয়ার পর নির্মাণ করে ক্রিমিয়া ব্রিজ। একটি রেল এবং একটি সড়কে দুটি সমান্তরাল ব্রিজ তৈরি করা হয়। ক্রিমিয়া ব্রিজে রয়েছে একটি ডাবল ট্র্যাক রেল ব্রিজ এবং চার লেনের একটি সড়ক ব্রিজ। হামলায় ধ্বংস হয়েছে সড়ক ব্রিজের চারটি লেনের একটি লেন। ক্রিমিয়া ব্রিজ ইউরোপের সবচেয়ে দীর্ঘ ব্রিজ। 19 কিলোমিটার এ ব্রিজ ক্রিমিয়াকে যুক্ত করেছে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে। মারিউপোল দখলের আগে এটি ছিল ক্রিমিয়ার সাথে রাশিয়ার স্থলভাগের সাথে একমাত্র সংযোগকারী সেতু। কার্চ প্রণালীর ওপর নির্মিত এই ব্রিজ ক্রিমিয়াকে যুক্ত করেছে রাশিয়ার দক্ষিণে ক্রাসনোদার অঞ্চলকে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অভিযানে ক্রিমিয়ার অস্ত্র ও রসদ সরবরাহের ক্ষেত্রে মূল রুট হল ক্রিমিয়া ব্রিজ। রাশিয়া অবিশ্বাস্য দ্রুততায় নির্মাণ করে দীর্ঘ এর রেল ও সড়ক ব্রিজ। 2016 সালে নির্মাণ শুরুর পর 2018 সালে সড়ক এবং 2019 সালে রেল ব্রিজ চালু হয়। ক্রিমিয়া ব্রিজে হামলার পর জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পেডোলাক এক টুইট বার্তায় বলেছেন, ক্রিমিয়া কেবলমাত্র শুরু, অবৈধ সবকিছু ধ্বংস করা হবে, দখলীকৃত সব এলাকা উদ্ধার করা হবে, দখলদারদের বিতরণ করা হবে ইউক্রেন থেকে। আগস্টে এক টুইট বার্তায় মিখাইল পেডোলাক বলেছেন, ক্রিমিয়া ব্রিজ অবশ্যই ধ্বংস করা উচিত, কারণ এটি অবৈধ আর ক্রিমিয়ায় রাশিয়ান অস্ত্র ও রসদ সরবরাহের মূল রুট। ক্রিমিয়া ব্রিজে হামলার পর পশ্চিমা বিশ্বের গণমাধ্যমে উল্লাস প্রকাশ করা হয়েছে। এর ফলে ইউক্রেনের দক্ষিণে রাশিয়ান অভিযান আরও বড় আকারে বাধাগ্রস্ত হবে। খারসন রাশিয়ান আর্মির পক্ষে ধরে রাখা কঠিন হতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। গত 2 মাস ইউক্রেনে রাশিয়ান অভিযান প্রায় বন্ধ। এরই মধ্যে ইউক্রেন আর্মির শুরু হওয়া কাউন্টার অফেন্সিভ আক্রমণে গুরুত্বপূর্ণ কয়েকটি শহর হাতছাড়া হয়েছে রাশিয়ান আর্মির। খারসন এখনও ধরে রাখতে সক্ষম হলেও সেখানে রাশিয়ান আর্মি বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। এ অবস্থায় ক্রিমিয়া ব্রিজে হামলা রাশিয়ার জন্য আরেকটি বড় আঘাত। এদিকে হ্যাকিংয়ের কারণে শনিবার বন্ধ হয়ে যায় রাজধানী বার্লিন সহ জার্মানির উত্তর অঞ্চলের সমস্ত রেল যোগাযোগ ব্যবস্থা। এই ঘটনাকে নাশকতা হিসেবে আখ্যায়িত করেছে ন্যাটো। রাশিয়ার নর্ড স্ট্রিম পাইপলাইন দুর্ঘটনার কারণে ইউরোপের অবকাঠামো নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে ন্যাটো। জার্মানির পক্ষ থেকে এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে দাবি করা হয়েছে। জার্মানি জানিয়েছে ট্রেনের রেডিও কমিউনিকেশন সিস্টেমের সাথে টেকনিক্যাল সমস্যার কারণে বন্ধ হয়ে যায় রেল চলাচল। কেবল নাশকতার কারণে এই ঘটনা ঘটেছে। জাপান সাগরে আবারও মিসাইল হামলা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপান জানিয়েছে শনিবার দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। মাত্র 2 সপ্তাহের মধ্যে এ নিয়ে সপ্তম মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া শেষ হবার পর উত্তর কোরিয়া দুটি স্বল্প পাল্লার মিসাইল ছুড়ল। এর আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া মহড়ার মধ্যেই কয়েক দফা মিসাইল ছোড়ে পিয়ংইয়ং। এর মধ্যে গত মঙ্গলবার কোনো নোটিশ ছাড়া জাপানের উপর দিয়ে একটি মিসাইল ছোড়ে। এতে গোটা জাপান জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোক্কাইডো দ্বীপের অধিবাসীদের ভবন এবং আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিতে আদেশ দেয় জাপান সরকার। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।